ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এখানে প্রশ্ন এসেছে রফিল আদায়ন করার সম্পর্কে বা বিধান সম্পর্কে জানতে চাই। তো বিষয় হচ্ছে রফিল আদায়ন, বলা হয় রফল আদায়ন মানে দুই হাত উত্তোলন করা। বিখ্যাত হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, যেটা আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকু থেকে মাথা ওঠাতেন তখনও একইভাবে দুই হাত ওঠাতেন এবং সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, অতঃপর রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। তাহলে বোঝা গেল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তখন দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন, যখন আপনার কিয়াম থেকে রুকুতে যেতেন তখন তাকবীর বলে আল্লাহু আকবার বলে দুই হাত কাঁধ পর্যন্ত তুলে তারপরে রুকুতে যেতেন, অথবা রুকু থেকে যখন উঠতেন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও তিনি দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন। এই হাদিসটা রয়েছে বুখারি হাদিস নম্বর 735, মুসলিম হাদিস নম্বর 390, মিশকাত হাদিস নম্বর 793, নাসাই হাদিস নম্বর 877, আবু দাউদ হাদিস নম্বর 722, তিরমিজি হাদিস নম্বর 255, ইবনে মাজা হাদিস নম্বর 858, মুয়াত্তা মালিক রয়েছে আপনার যেটা উর্দু পৃষ্ঠা 67-68, মুয়াত্তা ইমাম মোহাম্মদ হাদিস নম্বর 100, তো আর অনেক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা রয়েছে। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার সময়, রুকুতে যাবার সময় এবং রুকু থেকে ওঠার সময় তিনি দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন। তারপরে আরও রয়েছে যে দ্বিতীয় যখন চতুর্থ চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজ হতো, অর্থাৎ দুই তাশাহুদ বিশিষ্ট নামাজ হতো, তখন কী করতেন, তখনও দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন যখন তৃতীয় রাকাতের জন্য উঠতেন। এটা রয়েছে বুখারি হাদিস নম্বর 739। আর এই আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত ছিল। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল পর্যন্ত উল্লেখিত সময়ে দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন। বাইহাকি তালখিসুল হাবীব দিল্লি ছাপা 61 পৃষ্ঠা।